আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি, কেননা নৃত্য এর ভাষা কাজ করে এক সূত্রে। কলা তত্ত্ব থেকে রসতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের নান্দনিক আঙ্গিক প্রকাশের মাধ্যমে ভাবনা তত্ত্বক উপস্থাপনা হলো নৃত্য ব্যালে নৃত্যের স্রষ্টা। যশ নুভেরের জন্মদিনে দিবসটি উদযাপিত হয়ে আসছে। এই শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য 1982 সালে ইউনেস্কো 29শে এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস নির্ধারণ করে। সুর ও ছন্দের সঙ্গে হস্ত মুদ্রা, পদসঞ্চালন ও অঙ্গভঙ্গিমা দ্বারা মনের ভাব প্রকাশকেই নৃত্য বলে। যুগে যুগে কালে কালে নৃত্যের আবির্ভাব হয়েছে। পাক বৈদিক যুগে ও বৈদিক যুগের নৃত্যের প্রচলন ছিল, তা নৃত্যরত ও নৃত্যরতা মূর্তি থেকে সুস্পষ্ট। চর্যাপদে প্রাচীন বাংলার বাদ্যযন্ত্র একতারা, বীণা, ডমরু, ডমরুলি, বাঁশি, মাদল, পটহের কথা স্থান পেয়েছে। আধুনিক কালে 1800 শতাব্দী থেকে বাইজি ও অল্প কিছু দরবারি নৃত্য প্রথা ভেদ করে জনসাধারণের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠিত করে নিল। আমরা একে একে পেলাম ঈশ্বর প্রসাদজি, ভানুজি, গিরিধারীজি, বৃন্দাদিন, কালকা প্রসাদ প্রমুখ দিকপাল নৃত্য শিল্পীদের। এরপর যারা আরও পরিশীলিত ও উন্নততর করে নৃত্যের ইতিহাসে নিজেদের আসন প্রতিষ্ঠিত করেন, তাদের মধ্যে উদয় শঙ্কর, শম্ভু মহারাজ, রুশ্মিনী দেবী, বিরুজু মহারাজ, অচ্ছন মহারাজ, গোপী কিষাণ, সীতারা দেবী, গুরু আমুবি সিংহ, গুরু বিপিন সিংহ, গুরু পাকা সিংহ, কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পানিগ্রাহী প্রমুখের নাম উল্লেখযোগ্য। গত 2 বছর করোনা পরিস্থিতিতে স্তব্ধ হয়ে গিয়েছিল সাধারণ জনজীবন। ধীরে ধীরে তার থেকে বেরিয়ে এসে আবারও একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে মানুষ। ঠিক এই রকমই সময়ে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে নৃত্য। উদ্যমহীন স্বার্থপরতার অবসাদ থেকে চেতনা বৃদ্ধির অন্যতম উপায় নৃত্য। সারা পৃথিবী, দেশ, রাজ্য, জেলার মতোই নদিয়ার শান্তিপুরে এই দিনটি পালন করতে দেখা গেল। উপাসনা নৃত্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকারা এই প্রভাত ফেরির মাধ্যমে তা উদযাপিত করেন। তারা সব পর্দানসীন ছিল, ঘরবন্দি ছিল। সেই জায়গা থেকে কোনো কোনো মানুষ এই কাজটা করেছেন, আমাদের দেশে যেমন রবীন্দ্রনাথ করেছেন, তার
তার নাটকগুলোতে মেয়েদের স্থান দিয়েছেন। একটা সময় ছিল যেখানে মেয়েকে মেয়েদের নাটকে মেয়েদের চরিত্রে ছেলেরা অভিনয় করে, এখন সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বললেন কি না মেয়েদের চরিত্রে মেয়েরাই আসবে, কেন ছেলেরা থাকে। এই সাহসটা উনি সাধারণ রঙ্গালয়ে যেমন করলেন ঠিক তেমনি শান্তিনিকেতনে করলেন স্বাভাবিকভাবে। তাহলে গানে নাচে নাটকে মেয়েদের সামনে সারিতে নিয়ে আসার পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আসলে আজকের দিনে তাদেরকে কুর্নিশ জানানো সম্মান জানানোর দিন। একই সঙ্গে যে নারীরা যে স্বাধীনতা পেয়েছে, আজকে যারা বিমান চালাচ্ছে, আজকে যে আমাদের যে সামনে যে গাড়ি যাচ্ছে পুলিশের গাড়ি আইন শৃঙ্খলা রক্ষায়, সেখানেও কিন্তু নারীরা রয়েছেন, দু তিনজন মহিলা পুলিশ রয়েছেন, তারাও আজকে আইন শহরের আইন শৃঙ্খলার দায়িত্ব তারা পালন করছেন। একই সঙ্গে বিমান চালান তারা, তারা ব্যবসা করেন, আজকে হয়তো 6টা 5টা 7টা ট্রেনে কত মেয়েরা গেছেন কলকাতায় বা বাইরে কাজ করতে। আমি এই যাওয়ার সময় দেখছিলাম যে স্কুটি করে অনেক মায়েরা যাচ্ছেন তাদের ছেলে মেয়েদের পৌঁছে দিতে, আবার এসে হয়তো রান্নাঘরে ঢুকবে। এই যে স্বাধীনতাটা পেয়েছেন আসলে এটা উদযাপনের দিন, সেই স্বাধীনতা উদযাপনের দিনই হচ্ছে 29 সেপ্টেম্বর, এটা আমার মনে হয়। আপনার নাম? অনিন্দ্য মদন। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।